মঙ্গলবারের ম্যাচ হারার দায় ইশান কিষানকে নিতেই হবে। ব্যাট হাতে কোনো রান না পাওয়া ইশান কিষান বোল করলেন গ্লাভস হাতে উইকেটের পিছনে। ১৯তম ওভারে অক্ষয় প্যাটেল বল করছিলেন ম্যাথু ওয়েটকে। সেই সময় একটি বলে স্টাম্প আবেদন করেন ঈশান কিষান। সেই সময় তৃতীয় আম্পায়ার দেখেন ভারতীয় উইকেট রক্ষক বল ধরেছে উইকেটের সামনে থেকে, তাতে নো বলে নির্দেশনা দেন তিনি। ঈশান কিষান আবেদন না করলে হয়তো আম্পায়ারের চোখ এড়িয়ে যেত এটি নো বল, তারই খেসারত দিতে হয়েছে ভারতকে। পরে বলে ফ্রি হিট পেয়ে চার মারেন ম্যাথু ওয়েট। ওই ওভারে অস্ট্রেলিয়া নিয়েছে 22 রান। ইন্ডিয়া হারে আরেকটি কারণ থাকতে পারে, সেটি হচ্ছে প্রসাদ কৃষ্ণার বোলিং। তিনি কালকে খুবই এক্সপেন্সিভ ওভার করেছেন, ফাইনাল ওভারে 23 রানও দিয়ে ফেলেছেন তিনি। চার ওভার বল করে কোনো উইকেট না পেয়ে 68 রান দিয়েছেন, যা ইন্ডিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। তার আগের ম্যাচে তিনি অবশ্য 3 উইকেট পেয়েছেন কিন্তু রান দিয়েছেন 41, এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনি 4 ওভারে 50 রান দিয়েছিলেন এবং উইকেট পেয়েছিলেন যদিও 1টি। এমন এক্সপেন্সিভ বল করলে দল তো হারবেই, এই জন্যই বলা যায় ইন্ডিয়ান বোলার জাসপ্রীত বুমরা বেস্ট, মোহাম্মদ শামি বেস্ট, মোহাম্মদ সিরাজ বেস্ট। তারা না থাকলে ইন্ডিয়ান বোলিং লাইন আপটা খুবই দুর্বল দেখায় এবং খুব বাজে বোলিংও করে তাদেরকে ছাড়া টিম ইন্ডিয়া।